আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে। সঙ্গে আছি আমি নুসরাত শারমিন। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রসিদ্ধ আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস করাই তাদের উদ্দেশ্য বললেন প্রধানমন্ত্রী। আখাউড়া লাকসাম ডাবল লাইন রেল পথের উদ্বোধন। সিলেটের কোম্পানিগঞ্জে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত, আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 2022-23 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে বেশি, জানিয়েছে এডিবি। এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য 4.8% প্রবৃদ্ধির পূর্বাভাস। সারাদেশে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। রাজধানীতে আক্রান্তের সংখ্যা বেশি, ভোলায় ডেঙ্গুর চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি একটি সন্ত্রাসী দল, আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস করাই দলটির নেতাকর্মীদের উদ্দেশ্য। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের আখাউড়া লাকসাম ডাবল লাইন নির্মাণ প্রকল্পের আওতায় নবনির্মিত 72 কিলোমিটার ডুয়েল গেজ ডাবল লাইন রেলপথের ট্রেন চলাচলের উদ্বোধনকালে তিনি একথা বলেন। লুটপাট ও অগ্নিসন্ত্রাস ছাড়া বিএনপি দেশের মানুষকে কিছুই দিতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনকে ঘিরে যদি বিএনপি জনগণের জানমালের ক্ষতি করতে চায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কক্সবাজার রুটে রেল লাইন নির্মাণ চলছে, বরিশাল সহ পুরো দক্ষিণাঞ্চল পর্যন্ত রেল সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচেতন থাকবেন, আপনারা সচেতন থাকবেন। 2014 সালে নির্বাচন, বিএনপি নির্বাচন হতে দেবে না। তার কারণ হচ্ছে 2008 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বিএনপি মাত্র 29টা সিট বাই 300 সিটের মধ্যে। কারণ 2001 সাল থেকে তাদের 6 সাল পর্যন্ত তাদের যে দুঃশাসন, লুটপাট, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ সৃষ্টি, বোমা হামলা, গ্রেনেড হামলা, তাদের এই মানি লন্ডারিং এবং এই সমস্ত অপকর্মের ফলে মানুষ তাদের ভোট দেয় নাই, তাদেরকে প্রত্যাখ্যান করেছিল। সিলেটের খাগাইলে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে 6 জন নিহত হয়েছে। পুলিশ জানায় সিলেট থেকে ভোলাগঞ্জগামী একটি মাইক্রোবাস ও ভোলাগঞ্জ থেকে সিলেটগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে দুই যানবাহনই সড়কের পাশে খালে পড়ে যায়। গুরুতর আহতদের সিলেটের ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। জুবাইর রহমানের রিপোর্ট। সকাল 8:30 দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালটি করে ভোলাগঞ্জ মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় কোম্পানিগঞ্জগামী একটি মাইক্রোবাসের চাকা ফেটে গিয়ে সিলেট অভিমুখী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশা ও মাইক্রোবাসটি পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান 6 জন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। আমার কাছে একটা খবর আসে যে উনি আর পৃথিবীতে নাই, যে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। এটা খুব সকালবেলা তুলতে তুলতে আপনার এখানেই মারা গেছে তারা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ও আহতদের সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়। কোম্পানিগঞ্জ গোয়াইনঘাটে আমরা পিয়াইনগুল স্কুলের সম্মুখে আপনার সাংঘর্ষিকভাবে আমরা সংঘটিত হয়। এরপরে এখান থেকে অ্যাক্সিডেন্ট নদী মানে পানিতে পড়ে যায় আর কি, পানি যাওয়ার পরে সবাই মারা যায় এখানে। গুরুতর আহতদের চিকিৎসা প্রদানের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। জুবার রহমান, মাইটিভি নিউজ। মৃণাল দুর্ঘটনায় হতাহতদের এখন পর্যন্ত কি পরিচয় পাওয়া গেছে? ধন্যবাদ নুসরাত। আপনি জানেন যে আজ সকাল 8 ঘটিকায় সিলেট কোম্পানিগঞ্জ বঙ্গবন্ধু যে মহাসড়ক রয়েছে সেখানে মাইক্রোবাস এবং রিক্সার মুখোমুখি সংঘর্ষে কিন্তু ইতিমধ্যে 6 জন নিহত হয়েছেন এবং হতাহতের হয়েছেন অনেকেই, এবং তাদেরকে কিন্তু ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আমি রয়েছি ওসমানী মেডিকেল কলেজের সামনে। আমি যদি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি মাইটিভির দর্শকদের জানাতে চাই, গত সংবাদে কিন্তু নুসরাত আমরা 2 জনের পরিচয় দিতে সক্ষম হয়েছিলাম, এখন কিন্তু আমরা 3 জনের পরিচয় পেয়েছি এবং 3 জন হচ্ছেন সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার
ইসলামপুরের শাহজাহানের ছেলে সিএনজি চালক কালন এবং একই উপজেলার মৃত মসদ্দর আলীর ছেলে কাজী আমিরউদ্দিন বয়স 50 এবং মাইক্রোবাস চালক ঢাকার হেমায়তপুরের আবু তাহের বয়স 50। বাকিদের পরিচয় কিন্তু এখনও আমরা জানতে পারিনি, তবে আমরা স্থানীয় সূত্রে যে বিষয়টি জানিয়েছি যে আজ সকাল 10:08 বটিকার দিকে কিন্তু নন্দীরগাঁও ইউনিয়নের পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে কোম্পানিগঞ্জ গ্রামী একটি মাইক্রোবাসের চাকা ফেটে সিলেট অভিমুখী একটি সিএনজি অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিক্সা এবং মাইক্রোবাসটি পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলে কিন্তু প্রাণ হারার 5 জন এবং হাসপাতালে নিয়ে আসার পরে কিন্তু 1 জন মারা গিয়েছেন এবং তাৎক্ষণিক কিন্তু স্থানীয়রা উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছেন এবং আমরা যারা হাসপাতালে এসেছেন এর মধ্যে হাসপাতালে আনার পর কিন্তু 1 জন মারা গিয়েছেন এবং যারা ভর্তি রয়েছেন তাদের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি। আসলে নুসরাত, এই ছিল সিলেটের দুর্ঘটনার এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ নুসরাত। মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের প্রতিনিধি মৃণাল কান্তি দাস। 2022-23 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে বেশি বলে জানিয়েছেন এশীয় উন্নয়ন ব্যাংক এডিপি। 2022-23 অর্থ বছর শেষে বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছে 6%, যেখানে সংস্থাটির পূর্বাভাস ছিল 5.3%। বুধবার এডিপি তাদের আউটলুকে এই তথ্য জানায়। এবছর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নশীল অর্থনীতির জন্য 4.8% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। সদ্যসমাপ্ত 2022-23 অর্থ বছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে বেশি বলে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি বাংলাদেশের চলতি 2023-24 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি 6.5% হবে বলে সংস্থাটি তাদের প্রতিবেদন উল্লেখ করেছে। এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক এডিও প্রতিবেদন জুলাই 2023-এ এ তথ্য প্রকাশ করা হয়। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে জ্বালানি ও খাদ্যদ্রব্যের দাম কমে যাওয়ায় মুদ্রাস্ফীতি কমতে থাকবে বলে আশা করা হচ্ছে। 6% উচ্চতর এই প্রবৃদ্ধি দেশের শক্তিশালী নিট রপ্তানিকে নির্দেশ করে, কারণ অর্থ বছরে আমদানি প্রত্যাশার চেয়ে দ্রুত কমেছে এবং রপ্তানি প্রবৃদ্ধির প্রত্যাশার চেয়ে কম কমেছে। প্রতিবেদনে বলা হয় সরকারি নীতি সহায়ক হওয়ায় সব ধরনের পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রবৃদ্ধিতে অবদান রেখেছে। বন্যা, সাইক্লোন এবং খরার কারণে ফসলের ক্ষতি আংশিকভাবে ভর্তুকি, প্রণোদনা এবং অন্যান্য ব্যবস্থার মাধ্যমে পূরণ করা হয়েছে। এছাড়া জনসাধারণের ভোগের প্রবণতার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বিনিয়োগও বেড়েছে। প্রতিবেদনে বলা হয় গত এপ্রিলে এডিবি 2024 অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধির 6.5% যে প্রাক্কলন দিয়েছিল তা এখনও অপরিবর্তিত আছে। এশিয়া উন্নয়ন ব্যাংক চলতি বছর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নশীল অর্থনীতির জন্য 4.8% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে এ প্রতিবেদনে। এডিবির প্রধান অর্থনীতিবিদ অ্যালবার্ট পার্ক বলেছেন, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল স্থিতিশীল গতিতে মহামারী থেকে পুনরুদ্ধার অব্যাহত রেখেছে। অভ্যন্তরীণ চাহিদা এবং পরিষেবা ক্রিয়াকলাপ প্রবৃদ্ধিকে চালিত করেছে, যখন অনেক অর্থনীতি পর্যটনের শক্তিশালী পুনরুদ্ধার থেকে উপকৃত হচ্ছে। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। সারা দেশে বেড়েই চলছে ডেঙ্গুর প্রকোপ। মঙ্গলবার সকাল 8 থেকে বুধবার সকাল 8 পর্যন্ত একদিনে মৃত্যু হয়েছে 19 জনের, যা ডেঙ্গু রোগে আক্রান্ত মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। এই সঙ্গে সারা দেশে 1792 জন রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। গত 2 মাসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে 25 জনের, এদের বেশিরভাগ আক্রান্ত হয়েছে ঢাকা শহরে। বিস্তারিত হাসান জাকিরের রিপোর্টে। বেড, মেঝে, বারান্দা কোথাও নেই তিল ধারণের ঠাই। দেশের সর্ববৃহৎ চিকিৎসা কেন্দ্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 922 জন রোগী, আর ঢাকার বাইরে ভর্তি হয়েছে 870 জন ডেঙ্গু রোগী। আমার রোগী আগে অবস্থা খুবই খারাপ ছিল, এখন অনেকটা ভালো হয়েছে। কিভাবে, এখানে যদি ডাক্তার মিলে তখন আমরা ট্রিটমেন্টটা ভালো পাই, যখন ডাক্তার না থাকে দেখা যাচ্ছে তখন প্রবলেম হয়। আলহামদুলিল্লাহ, আমার রোগী আগে অনেক অসুস্থ ছিল, এখানে এসে এখন বর্তমানে মোটামুটি ভালোই সুস্থ। স্বাস্থ্য সেবা বিভাগের তথ্য অনুযায়ী সারা দেশে 25,792 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকায় 16,398 জন, বাকি 9,394 জন চিকিৎসা নিচ্ছেন ঢাকার বাইরে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 20,094 জন, আর চলতি বছর ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 146 জনের, যার মধ্যে গত 24 ঘন্টায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড 19 জন।
এদিকে দেশের সর্ববৃহৎ চিকিৎসালয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক চিকিৎসার পাশাপাশি সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। ডেঙ্গু শক সিন্ড্রোম, এক্সপ্যান্ডেড ডেঙ্গু যেটা, এই দুই কেসগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি এদেরকে কিন্তু আমরা ডাক্তার এবং নার্সদের বলেছি মানে আওয়ারলি মনিটর করতে, সো দ্যাট তার চিকিৎসাটা লিখে দিলাম কিন্তু সেটা ঠিকমতো পেলো কিনা এইটা যেন এনশিওর করা। এবং আমরা আমাদের বিশ্বাস যে চিকিৎসাটা গাইডলাইনে আছে এটা যদি আমরা তাকে এনশিওর করতে পারি যে চিকিৎসাটা পাচ্ছে সে, তাহলে কিন্তু মৃত্যু অনেক কমে আসবে। ফেব্রুয়ারি মাসে দুইজন ছিল, এপ্রিলে দুইজন ছিল, জুনে হচ্ছে পাঁচজন, আর জুলাইতে ১৪ জন, সো 23 আমাদের। হাসান জাকির, মাইটিভি, ঢাকা। ভোলার লালমোহনে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসা ব্যবস্থা নিয়েও রয়েছে রোগীদের নানা অভিযোগ। প্রতিনিধি আরিফ তোষারের রিপোর্ট। ভোলার লালমোহন হাসপাতালে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৭ জন, আর বহির্বিভাগে ডেঙ্গুর লক্ষণ নিয়ে প্রতিদিনই সেবা নিচ্ছেন ১৫ থেকে ২০ জন। ৫০ সজ্জা হাসপাতালটিতে রোগীর চাপ বাড়ায় বেড সংকটে অনেকে চিকিৎসা নিচ্ছেন ফুলারে থেকে। ৫০ সজ্জা হাসপাতালে প্রতিদিনই ৮০ থেকে ৯০ জন রোগী ভর্তি থাকায় রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন নার্সরা। ইদানিং হচ্ছে ডেঙ্গু রোগীদের প্রকোপ বাড়ছে, এই জন্য আমাদের ট্রিটমেন্ট দিতে হিমশিম খেতে হচ্ছে এবং বেড দিতে অসুবিধা হচ্ছে। যেই পরিমাণ নার্স থাকার কথা সেই পরিমাণ নার্স নেই, এই জন্য আমরা রোগীদের সেবা দিতে হিমশিম খেয়ে যাচ্ছি। গত এক মাসেও এই হাসপাতাল থেকে প্রায় ৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে, তবে এখনও ডেঙ্গু রোগীদের জন্য কোনো আলাদা ওয়ার্ড খোলা হয়নি। চিকিৎসা ব্যবস্থা নিয়েও নানান ধরনের অভিযোগ রয়েছে রোগীদের। ডাক্তার ডেঙ্গু টেস্ট দিল, তো আপনার ডেঙ্গু টেস্টের আপনার ডেঙ্গু পজিটিভ হয়েছে। হসপিটাল থেকে আমি কোনো সেবামূলক কোনো ওষুধ কিছু পাইনি। ওষুধ তো মানে আমরা বাইরে থেকে কিনে আনি সব, হিন্দুকে এনে হালকা পাতলা মানে ওই দিছে। ডেঙ্গু চিকিৎসার গুরুত্বপূর্ণ যন্ত্র সেল সেপারেটর না থাকায় আশঙ্কাজনক রোগীদের ঢাকা ও বরিশাল পাঠানো হচ্ছে জানিয়েছেন হাসপাতাল প্রশাসন। যদি কখনো আমরা লক্ষ্য করি যে খুব মারাত্মক আকার বা জটিল আকার ধারণ করে ডেঙ্গুর পরবর্তীতে যে প্রতিক্রিয়াগুলো আছে, তাহলে আমরা তাদেরকে উন্নত চিকিৎসার জন্য অবশ্যই, যেখানে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব তাদেরকে সেই জায়গায় আমরা তাকে রেফার করব। ডেঙ্গু প্রতিরোধে স্বস্থান থেকে সচেতনতা বৃদ্ধি হলে আক্রমণের সংখ্যা কমবে বলে মনে করছেন সচেতন মহল। আরিফ তুষার, মাইটিভি, ভোলা। দিনাজপুরের ফুলবাড়িতে এই প্রথম আনারস চাষ শুরু করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে এক উদ্যোক্তা। ভালো উৎপাদনের ফলে আশানুরূপ দাম পাওয়ায় উদ্যোক্তার চোখে মুখে এখন হাসির ঝিলিক। প্রতিনিধি মোহাম্মদ ফিজারুল ইসলাম ভট্টর পাঠানো তথ্যচিত্রে আবু সাইদ অপুর রিপোর্ট। দিনাজপুরের ফুলবাড়িতে এই প্রথম বাণিজ্যিকভাবে শুরু হয়েছে আনারস চাষাবাদ। স্বল্প সময়ের মধ্যে আনারস চাষ করে ব্যাপক সাড়া ফেলায় উদ্যোক্তা নূরনবী আশিক বাবলুর চোখে মুখে ফুটেছে হাসি। তাই বাণিজ্যিকভাবে ১২ মাসই আনারস চাষের কথা ভাবছেন তিনি। ২৫০০০ চারা আমি ওখানে ৬ টাকা করে পিস কিনেছি, চারাগুলো ৫৫ টাকা করে বিক্রি করি, তাহলে ৯ লাখ টাকা বিক্রি করতে পারবো। প্রাথমিকভাবে উপজেলার পৌর এলাকার তেঁতুলিয়া গ্রামের উদ্যোক্তা নূরনবী আশিক বাবুল বাহির থেকে পরীক্ষামূলকভাবে ৪ বিঘা জমিতে ২২৫০টি আনারসের চারা রোপণ করেন, আর এতে ব্যয় হয় ১৭০০০০ টাকা। কিন্তু উৎপাদন ভালো হওয়ায় প্রতিটি আনারসের দাম ৮০ থেকে ১০০ টাকা পাওয়ায় তার মূলধন এখন ১০ লাখ টাকারও বেশি। এটা লাভবান ফসল, আমিও আনারস চাষ করব, সেই উদ্যোগে এখানে আসছি। তার কাছ থেকে পরামর্শ নিয়ে কিছু আনারস আমরা চাষ করতে পারি কিনা। সুস্বাদু রসালো এই ফল আনারস চাষ করে স্থানীয় চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায় সরবরাহ করায় কৃষকরা দিন দিন আগ্রহ দেখাচ্ছেন এই আনারস চাষাবাদে, এমনটাই জানালেন কৃষি এই কর্মকর্তা। তিনি উৎপাদিত আনারস বাজারজাত করণ করছেন স্থানীয়ভাবে, এবং তার কাছ থেকে অনেক কৃষক ভাইরা এই চারা নিয়ে আনারস চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। তবে সরকারিভাবে সহায়তা পেলে এই আনারস ১২ মাসই ফল হিসেবে উৎপাদন করা সম্ভব বলে জানান উদ্যোক্তা নূরনবী আশিক বাবুল। আবু সাদপু, মাইটিভি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার সম্মতি ছাড়াই ইউক্রেনের শস্য নিতে কৃষ্ণ সাগরে যদি কোনো জাহাজ প্রবেশ করে সেটির উপর হামলা চালানো হবে।
কারণ এসব জাহাজকে অস্ত্রবাহী হিসেবে ধরা হবে। এ ব্যাপারে এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, কৃষ্ণসাগর চুক্তি ছিন্ন এবং সামুদ্রিক মানবিক করিডোর বন্ধ হওয়ায় 20 জুলাই 2023 রাত 12টা থেকে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের বন্দরের দিকে যাওয়া সব জাহাজকে অস্ত্রভর্তি কার্গো হিসেবে ধরা হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, জাহাজে যেসব দেশের পতাকা পাওয়া যাবে সেসব দেশকে ইউক্রেনের পক্ষেও যুদ্ধে জড়িত হিসেবে ধরা হবে। এতে আরও বলা হয়েছে, কৃষ্ণসাগরের আন্তর্জাতিক জলসীমার উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বের কয়েকটি এলাকাকে জাহাজ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। আলজেরিয়ায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত 34 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 12 জন। স্থানীয় সময় বুধবার ভোর 4টার দিকে আলজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর তামানশারেতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, রাজধানী আলজিয়ার্স থেকে প্রায় 1500 কিলোমিটার দক্ষিণের শহর তামানশারেতে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারীরা জানিয়েছেন, বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষের পর বিস্ফোরণ হয়। সে সময় আগুনে দগ্ধ হয়ে 34 জন যাত্রী মারা গেছেন। আহত অবস্থায় 12 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ফিফা নারী বিশ্বকাপ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের কেন্দ্রস্থলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নিউজিল্যান্ডের অকল্যান্ডের কেন্দ্রস্থলে বন্দুকধারীর গুলিতে 2 জন নিহত হয়েছেন। হামলায় পুলিশ কর্মকর্তা সহ আরও 6 জন আহত হয়েছেন। পুলিশের পাল্টা গুলিতে বন্দুকধারী নিজেও মারা গেছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 7:22 দিকে অকল্যান্ডের কেন্দ্রস্থলে অবস্থিত ব্যবসায়িক এলাকার একটি নির্মাণ স্থাপনায় এই ঘটনা ঘটে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হেপকিন্স বলেছেন, পুলিশ হামলাকারীদের হত্যা করেছে এবং অকল্যান্ডের কুইন স্ট্রিটে এই ঘটনার পর আর কোনো ঝুঁকি নেই। আমাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিএনপি সন্ত্রাসী দল, আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস করাই তাদের উদ্দেশ্য বললেন প্রধানমন্ত্রী। আখাউড়া লাকসাম ডাবল লাইন রেল পথের উদ্বোধন। সিলেটের কোম্পানিগঞ্জে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 6 জন নিহত, আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 2022-23 অর্থ বছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে বেশি জানিয়েছে এডিবি। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য 4.8% প্রবৃদ্ধির পূর্বাভাস। সারাদেশে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ, রাজধানীতে আক্রান্তের সংখ্যা বেশি, ভোলায় ডেঙ্গুর চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbd news এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি নুসরাত শাহ, আল্লাহ হাফেজ।